দর্শক জেড এস আর এম ইনসাইড পলিটিক্সের সবাইকে স্বাগত জানাচ্ছেন প্লাবন রহমান আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি একই সঙ্গে জানিয়ে রেখে আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এ বিষয়ে নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই সারা বিশ্বেই আপনারা জানেন যে গণতন্ত্র নানা চড়াই উতড়ায়ের মধ্য দিয়ে এগুচ্ছে এবং বেশ কঠিন হয়ে পড়েছে বিভিন্ন দেশ আসলে গণতন্ত্রের জন্য জীবনও দিচ্ছে বাংলাদেশও তার আসলে ব্যতিক্রম নয় বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদিনই আসলে গণতন্ত্র নিয়ে কথা বলে কিন্তু বাস্তবতা এখনও হয়তো গণতন্ত্র বেশ দূরে বাংলাদেশের মানুষের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও আমাদের গণতন্ত্র এ বিষয়ে নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সাম্মী আক্তার সাবেক সংসদ সদস্য বিএনপি মিডিয়া সেলের সদস্য সাম্য আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্সে আমরা কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই পাব মাহমুদুর রহমান মান্নান সভাপতি নাগরিক ঐক্য আর তিনি পথে আছেন নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন আপাতত শুরু করতে চাই সামনে আক্তার আপনাকে দিয়ে সাম্য আক্তার আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস সারা বিশ্বেই মূলত গণতন্ত্রের বাস্তবতা খুব বেশি সুখকর না বিভিন্ন দেশ সংগ্রাম করছে লড়াই করছে আন্দোলন চলছে বিভিন্ন দেশে বাংলাদেশের বাস্তবতা একটু আপনার চোখে দেখতে চাই আপনারাও দীর্ঘদিন ধরে এই গণতন্ত্রের জন্য লড়াই করছেন গণতন্ত্র বলতে আমরা আসলে কি বুঝি ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন গণতন্ত্র গণতান্ত্রিক গণতন্ত্র দিবস উপলক্ষে আপনি যে অনুষ্ঠান আয়োজন করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি নিশ্চয়ই জানেন এবং যেহেতু আপনি এই দেশেই আছেন এবং সংবাদপত্রের সঙ্গে সংযুক্ত আছেন জানেন যে দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা করছি করেছি গত সতেরো বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্যই এবং গত পাঁচই আগস্ট আমরা একটি ফেসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে একটি মুক্তির স্বাদ পেয়েছে সেটি খালি চোখে দেখলে এটি পাঁচ দিন বা পনেরো দিনের আন্দোলন নয় সেটি দীর্ঘ লড়াই সংগ্রামের ফলাফল এবং আপনি দেখেছেন যে বাংলাদেশের মানুষ যতবারই আপনার তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় যতবারই তারা মানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছে সেখানে বারবারই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি যেই দলের সদস্য সেই দলটি বারবারই কিন্তু বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছে কিভাবে যদি বলেন তাহলে বলবো যে দেখেন বাকশাল পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের সাথে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন পাশাপাশি আপনি যদি দেখেন দীর্ঘ স্বৈরতান্ত্রিক সরকারের পরে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে পুনরায় কিন্তু সংসদীয় গণতন্ত্রের সাথ দিয়েছেন গণতন্ত্রের সাথ দিয়েছেন সুতরাং বাংলাদেশের মানুষ যতবারই গণতন্ত্র প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করেছে তাদের পাশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের ভূমিকা রেখেছে এই যে দীর্ঘ সতেরো বছর আমরা একটি আওয়ামী ফেসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ষাট লক্ষ আপনার হচ্ছে আসামি দেড় লক্ষ মামলায় গত সতেরো বছর এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে এবং আপনি দেখেন যে জুলাই যে কোনো হত্যাটি হয়েছে সেখানে যে আটশো পঁচাত্তর জন শাহাদ বরণ করেছেন পর্যায়ক্রমে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত কমপক্ষে চারশো বাইশ জন সদস্য কিন্তু শাহাদ বরণ করেছেন আপনি দেখে থাকবেন রংপুরের আবু সাইদকে যেদিন হত্যা করা হয় তিনি শাহাদাত বরণ করেন ১৬ জুলাই একই দিনে চট্টগ্রামের আমাদের ওয়াসিং ওয়াসিম আকরামকে কিন্তু গুলি করা হয় তিনিও শাহাদাত বরণ করেন এরকম করে আমাদের ছাত্রদল যুবদল বা স্বেচ্ছাসেবক দল বা বিএনপি বলেন যাদের বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের প্রায় চারশো বাইশ জনের মতন আমাদের আমরা কিন্তু তারা শাহাদ বরণ করেছে আমরা তাদেরকে হারিয়েছি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি এখানে আমরা যে বিষয়টি বলবো যে বাংলাদেশের মানুষের যে লুণ্ঠিত ভোটাধিকার সেইটিকে পুনরুদ্ধার করবার জন্যই কিন্তু ধারাবাহিকভাবে এই সংগ্রাম প্রক্রিয়া চলছে আমরা করছি এখন যারা আছে বিষয়টা হচ্ছে যে একাত্তরে এক সময় মানুষ বাংলাদেশ স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে এরপরে যদি বড় আকারে ধরি অষ্টআশি থেকে একানব্বই এই সময়টা এরশাদ সৌরাজের এরশাদের পতন সেই সময় আওয়ামী একসঙ্গে আসলে আন্দোলন করেছিল কিন্তু তখন আওয়ামী কিন্তু আন্দোলনের পিঠে ছুরিকাকাত করেছে তখনও শেখ হাসিনা লালদিগির ময়দানে গিয়েছেন এবং বলেছেন যে যারা এরশাদের সঙ্গে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবে এই বক্তব্যের পরদিনই তিনি আবার এরশাদের সঙ্গে দেখা গেল যে তারা মানে নির্বাচনে গিয়েছেন তখনও তিনি ডুয়েল রোল প্লে করেছেন এবং আন্দোলনকে নসৎ করার মানে যে একটা ষড়যন্ত্র বা মানে ক্ষমতার স্বাদ পাওয়া মানে ভিন্ন পথে বাঁকা পথে সেটি তিনি চেষ্টা করেছেন আর পাশাপাশি যদি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার নেত্রীকে দেখেন তিনি কিন্তু শুরু থেকেই মানে তিনি যেমন আপসহীন ছিলেন এবং তিনি বারবার চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের অধিকারের জন্য তিনি লড়াই করেছেন এবং গণতন্ত্রকে মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া বা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এটার জন্যই তিনি আন্দোলন করেছেন এবং তিনি কিন্তু অনর ছিলেন তিনি কিন্তু স্বৈরাচার সরকারের সঙ্গে কিন্তু আতাত করেননি যে জন্য বাংলাদেশের মানুষ তাকে আপসীর নেত্রী হিসাবে বসিত এই খেতাবে ভূষিত করেছিল তাহলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেত্রী তিনি যেমন এখন পালিয়ে গিয়েছেন তার অসংখ্য হাজার লক্ষ কোটি নেতা রেখে অতীতেও তিনি তাই করেছেন তিনি একবার বলেছেন যে তাদের সঙ্গে নির্বাচনে গেলে বেইমান হবে জাতীয় বেইমান আবার দেখা গেছে তিনি এই নির্বাচনে গিয়েছেন তাদের ভূমিকা অতীতেও প্রশ্নবিদ্ধ ছিল আর বর্তমানে তো এটা বলার অপেক্ষা যে স্বাধীনতার পরে এবারে যে আন্দোলন দেখলেন যে একেবারে বন্দুকের সামনে বুক পেতে দেয়া কোন ভয় আসলে দেখা যায়নি ছাত্র বলেন যারাই আন্দোলনে ছিল আপনারা তো পিছনে খুব শক্তভাবে ছিলেন আজকেও বিএনপি মহাসচিব বলেছেন যে বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই আমি জানতে চাই মানুষ আসলে কত জীবন দেবে আপনারও তো একটা দীর্ঘ সময় দেশে দেশ শাসন করেছেন আবার একটা সতেরো বছরের একটা শাসনকাল গেল কতবার মানুষ আসলে জীবন দেবে গণতন্ত্রের জন্য দেখুন শুধুমাত্র বাংলাদেশেই যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে বা দিচ্ছে এটা তো না আপনি কিন্তু বলেছেন দেশে দেশের মানে গণতন্ত্রের লড়াইটা অনেক কঠিন হয়ে পড়েছে এবং মানুষ সংগ্রাম করে যাচ্ছে পাশাপাশি ভারতে যদি দেখেন সেখানে মণিপুর রাজ্যে কিন্তু সেখানকার লোকজন তারা কিন্তু সংগ্রাম করে যাচ্ছে তারাও কিন্তু তাদের গণ গণতান্ত্রিক লড়াইটাই তারা লড়ছে এখন আপনি যদি বলেন যে একাত্তর সালের পরে এই এই সময়টাতে এসে মানুষ জীবন দিয়েছে বা আর কত জীবন দিবে কত জীবন যতক্ষণ পর্যন্ত না আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনাকে তো লড়াইটা চালিয়ে যেতে হবে তাই না আর এখানে বিএনপির ভূমিকাকে আমাদের দলের মহাসচিব সত্যিকার বলেছেন এখানে বিএনপির ভূমিকাকে খাটকদের দেখার তো কোনো সুযোগই নাই কারণ আপনি দেখেন যে এই সতেরো বছরে আমাদের কতজন নেতা কর্মী গুম হয়েছেন সেটার পরিসংখ্যানটা দেখেন 700 জনের মধ্যে দেখা যাবে যে প্রায় 400 সামথিং আমাদের মানে গুম হয়েছেন তো সুতরাং এগুলোকে খাটো করে দেখার তো কোনো সুযোগ নেই আপনি কি একদিনে একটা পরিবর্তন সম্ভব কখনোই হয়েছে কোন দেশে একদিনে রাতারাতি মানে দেশের বয়স 55 পার হয়ে গেল দেশের বয়স 55 বছর পার দেশের বয়স 55 হয়ে গেছে আসলে আসে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র মেরামতের জন্য আমরা প্রথমে সাতাশ দফা এবং পরবর্তীতে একত্রিশ দফার একটি রূপরেখা প্রণয়ন করেছিলাম যেটি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টিকে মানে কেন্দ্র করেই কিন্তু তৈরি করা হয়েছিল সেখানে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যিনি আসবেন বা যিনি যিনি প্রধানমন্ত্রী হবেন বা যিনি রাষ্ট্রপতি হবেন তারা দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না এই এই যে সংস্কারগুলো আমার মনে হয় যে এই সংস্কারগুলো যদি সাধিত হয় বা এগুলো আমরা করতে পারি এবং এগুলোকে আমরা মিন করি এবং করতে পারি সফল হয় আমাদের এই সংস্কারগুলো তাহলে পরে এই যে আপনি বললেন যে সতেরো বছর তো মানে একটা সরকার ছিল কিন্তু আলটিমেটলি কোনো চেঞ্জ তো হয়নি বা আপনার এখানে ফেসিজম যে কে বসেছিল মানুষের অধিকার এখানে হরণ করা হয়েছিল এই জিনিসগুলো থেকে মনে হয় আমাদের হ্যাঁ এবং সেটা আপনি দেখেন সেই জায়গা থেকে বের হই বের যদি আমাদেরকে হতে হয় তাহলে আমাদেরকে কিছু সংস্কার করতে হবে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি আমাদের নেতা তারেক রহমান সেটি বলেছেন যে আমরা যদি ভবিষ্যতে আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেই আমরা যারা বিভিন্ন পেশায় যারা অভিজ্ঞ আছেন যারা মানে ধরেন নির্বাচনে অংশগ্রহণ করেন না বা তারা নানান বিষয়ে তারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে উচ্চকক্ষে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে আপার হাউস সেটি করা হবে এই কাজগুলো যদি আমরা সম্পন্ন করতে পারি আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যে কিছুদিন পর পর যে একটা স্বৈরশাসনের যাতাকলে পিষ্ট হয় সেই জায়গা থেকে হয়তো মানুষের পরিত্রাণ মিলবে আচ্ছা আরেকটু বিষয় একটু জানতে চাই আমি প্রথমে যে প্রশ্নটি করেছিলাম গণতন্ত্র বলতে আমরা আসলে কী বুঝি গণতান্ত্রিক দেশ হলে আসলে বাংলাদেশ কেমন হবে কোন কোন জায়গায় চেঞ্জ হবে এই যে আমি বললাম এতক্ষণ যে মানুষের অধিকারটাকে অক্ষুণ্ণতা আপনাকে রাখতে হবে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানে ন্যায় বিচার থাকবে যেখানে আইনের শাসন থাকবে এই বিষয়গুলো তো আপনাকে থাকতে হবে গণতন্ত্র মানে তো আপনি যা ইচ্ছা তা করবেন তা তো না স্বাধীনতা মানে তো এটা না যে আপনি যা খুশি তা করে বেড়াবেন তা তো না আপনাকে একটা নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে আপনার দেশে আইনের শাসন থাকতে হবে আপনি বিচার বিভাগকে ব্যবহার করে জনকে ফাঁসি দিয়ে দিলেন বিনা বিচারে বিনা বিচারে আপনি মানুষকে হত্যা করলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার করলেন মানুষজনকে এটি হতে পারবে না এই সব সমাজ থেকে দূর করতে হবে সমাজ থেকে দুর্নীতিকে দূর করতে হবে দুর্নীতি দুর্নীতি তো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত করে আনতে হবে গণতন্ত্র বলতে মানে এইটা তো না যে আপনি যেমন খুশি তেমন করে বেড়া বেড়ালেন বা আপনি দুর্নীতির মচ্ছপ লাগালেন সেটা তো না সেই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে একটা নিয়মের মধ্যে আপনাকে আসতে হবে এবং অবশ্যই অতি অবশ্যই বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকতে হবে বাংলাদেশের মানুষ সেটা আপনি একজন রিক্সাচালক হতে পারেন একজন বিচারপতি হতে পারেন একজন রাজনীতিবিদ হতে পারেন একজন ব্যবসায়ী হতে পারেন প্রত্যেকের অধিকার অক্ষুণ্ণ থাকতে হবে প্রত্যেকে তাদের যে ভোটাধিকারটা সেই ভোটাধিকার যেন নির্ভয়ে নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন সেই জায়গাটাই আপনাকে আসতে হবে আপনি একক নির্বাচন করলেন দামি প্রার্থী দিয়ে দিলেন এইসব যেন ভবিষ্যতে আর না না হয় বা সেই জায়গায় যেন আমরা না যাই সেই রকম দুর্বৃত্ত যেন আমরা না হই সেই জায়গাটায় পরিবর্তন আনতে হবে তাহলে পরেই মানে গণতান্ত্রিক যেই পরিবেশ বা প্রতিষ্ঠান আপনি চাচ্ছেন সেটা প্রতিষ্ঠা সম্ভব আরেকটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে ধরেন এখন যে বাস্তবতায় বাংলাদেশ এসে দাঁড়িয়েছে সেই জায়গায় গণতন্ত্রের মূল বাধা কোথায় আমরা ধরেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা রেশে রেশে রাজনীতি দেখেছি মুখোমুখি অবস্থান দেখেছি বিশেষ করে নির্বাচনের আগে এটি আরও অনেক বেশি প্রকট হয় নানা রকম মেকানিজম তৈরি হয় এই জায়গাতেই মানে গণতন্ত্রের জন্য মূল বাধা কি দেখেন দেখেন এটা তো রেশারেশি বিষয় ছিল না আপনি যদি অন্য সময়ের কথা বাদ দিয়ে শুধু গত সতেরো বছর দেখেন এরা তো মানে একক আধিপত্য বিস্তার করেছিল এরা ধরেন রাম রাজত্ব কায়েম করেছিল সেটা আপনি দুর্নীতি বলেন সেটা আপনি আপনার নির্বাচন ব্যবস্থা বলেন সেটা আপনি বিচার ব্যবস্থা বলেন সেটা আপনি শিক্ষা ব্যবস্থা বলেন কোন জায়গাটা তারা পরিষ্কার রেখেছে পরিচ্ছন্ন রেখেছে সব জায়গা তো নোংরা করে ফেলেছে নষ্ট করে ফেলেছে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে সুতরাং এই জায়গায় আপনি এটাকে শুধুমাত্র রেশারেশি বলে এত হালকাভাবে ছেড়ে দিলে তো হবে না তারা রেশারেশির মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা ছিল মানে মানে ড্রাকুলার মতন একেবারে সমাজের যেই সব জায়গাতে তারা মনে করেছে এখানে আমরা আমাদের আধিপত্য বিস্তার করব একক আধিপত্য তারা বিস্তার করেছে সব জায়গায় এবং সেই ক্ষেত্রে মানুষকে কীভাবে অধিকারহীন করতে হবে মানুষকে ভোটাধিকারহীন করতে হবে মানুষকে বিচারহীনতার মধ্যে নিয়ে যেতে হবে মানুষকে অন্ধকার যুগে ঠেলে দিতে হবে মানুষের কোনো অধিকার থাকবে না সেই রকম একটি রাষ্ট্র তো তারা মানে চালিয়েছে গত সতেরো বছর বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল কোনো বিচার ছিল যাকে ইচ্ছা দিয়েছে আপনি চিন্তা করতে পারেন যে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে দেড় লক্ষ মামলা হয়েছে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আমি নিজে জেলে গিয়েছি নির্যাতিত হয়েছি আমাকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে সুতরাং এই বিষয়গুলোকে তো আমরা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ তো নাই এবং সেগুলো নির্বাচনের আগে হয়েছে নির্বাচনের আগে দেখা গেছে যে অনেক সময় আমাদের প্রার্থীদের উপরে হামলা করা হয়েছে আপনি দেখেছেন আমাদের স্থায়ী কমিটির সদস্যদের গয়চন্দ্র রায়কে মানে কিভাবে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে আমাদের রুমানা মাহমুদ তার সবাই গুলি করা হয়েছে তারা এইভাবে তো করেছি আবার কিছু মানুষকে আমাদের নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে জেলে পুরে রেখেছে এই যে মানে মানে একটা দানবীয় শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল সেটা তো সর্বক্ষেত্রে তারা কায়েম করেছিল তো সব জায়গা জায়গা আপনাকে এগুলো পরিষ্কার করতে তো একটু সময় লাগবে এগুলো পরিষ্কার হবে একটা বিরতি নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে দর্শক সাইড পলিটিক্স এ ফিরছি কিছুক্ষণের মধ্যে আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের দর্শক আবার স্বাগত জেডি স্যার ইনসাইড পলিটিক্স এর সঙ্গে আছেন প্লাবন রহমান আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে আমাদের সঙ্গে আছেন সাম্মী আক্তার সাবেক সংসদ সদস্য ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাম্মী আক্তার আবার আসতে চাই এখন গণতান্ত্রিক যে ব্যবস্থাপনার দিকে বাংলাদেশ যেতে চাই সেখানে মূল বিষয় বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা রয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সরকার কার্যক্রম পরিচালনা করছে এবং নানা সংস্কার কথা সামনে আসছে গণতন্ত্রের পথে যাওয়ার জন্য কোন কোন জায়গায় কাজ করা উচিত বলে আপনি মনে করেন অর্থনীতির সংস্কার কথা আসছে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার কথা বলা হচ্ছে দুর্নীতি ব্যবস্থার কথা বলা হচ্ছে একটু মূল জায়গায় একটু ফোকাস করতে চাই মূল জায়গা বলতে আপনাকে তো অবশ্যই নির্বাচন ব্যবস্থাটাকে তো সংস্কার করতেই হবে যেখানে ধরেন একটি সুষ্ঠু নির্বাচনের মানে পথটা যাতে পরিষ্কার হয় অর্থনৈতিক সংস্কার করা দরকার আপনার কি বলে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা নিয়ন্ত্রণে আনা দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশ এখন কিভাবে। মানে চলছে বাংলাদেশের মানে পুলিশ প্রশাসন কিভাবে কাজ করছে বা বাংলাদেশের আরও আরও যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিভাবে কাজ করছেন তাদেরকে কিভাবে ডক্টর ইউনেস আছেন ঠিক আছে ওনার সদিচ্ছা আছে সব কিছু আছে কিন্তু এই যে সংস্থাগুলো আছে তাদেরকে আমরা মানুষের কল্যাণে কিভাবে নিয়োজিত করতে পারবো এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে আপনি প্রশাসনের যেই যেই যে সংস্কার যেটা দরকার বা প্রশাসনের যে সংস্থাগুলো যেগুলো আছে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত সেইখানে যেই যেই সংস্কারগুলো করা দরকার সেটা তো করতে হবে অতি অবশ্যই যেটা জরুরি সেগুলো করতে হবে আপনাকে কারণ আপনি সংস্কারগুলো না করলে তো আপনার পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তাই না এবং গত সতেরো বছরে যে বাংলাদেশে যে জঞ্জাল তৈরি হয়েছে যেই অনিয়ম তৈরি হয়েছে যেই স্বেচ্ছাচারিতা রাষ্ট্রের সর্বক্ষেত্রে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আপনাকে সংস্কার না করে তো আপনি এটাকে তো পারবেন না আজকে আপনাদের মহাসচিব বলেছেন যে নির্বাচনের জন্য দুই মাসের বেশি লোক সময় লাগার কথা না সংস্কারের জন্য এবং সব সংস্কার করার দায়িত্বই সরকারের না রাজনৈতিক সরকারের আর দেখুন এখন এখানে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের যেই কাজটা থাকে সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে ওনারা যে প্রবলেমগুলো ফেস করছেন সেটা তো ওনারা বলতে পারবেন কি প্রবলেমগুলো ফেস করছেন আমরা যেটা বলতে পারি যে একটা দৈত্যের মতন একটা সরকার বাংলাদেশের কাজে ছিল যারা সরকারের সব সেক্টরগুলোতে তারা স্বেচ্ছাচারিতা অনিয়ম তারা তৈরি করেছে সেইটাকে নিয়মের মধ্যে না এনে বা নির্বাচন ব্যবস্থার সংস্কার না করে আপনি তো একটি নির্বাচন করতে পারবেন না আর আপনি যদি আন্তরিক হন সেটি দুই মাস বা তিন মাসে তো মূলত তো 90 দিনের মধ্যে টি নির্বাচন অনুষ্ঠান করার কথা আপনাকে সেই সংস্কারগুলো আপনি যদি আন্তরিক হন সেগুলো সংস্কারগুলো করে তো আপনাকে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের প্রতিনিধি কাছে তো আপনার ক্ষমতা হস্তান্তর করবার কথা কিন্তু আপনি যদি এখানে এসে মনে করেন যে আপনি একটি রাজনৈতিক ওই বাইন্ডিংস নাই আচ্ছা বাইন্ডিংস নাই ঠিক আছে বাইন্ডিংস নাই মানে কি আপনি আপনি কি তাহলে কিয়ামত পর্যন্ত থাকার মানে মানে স্বপ্ন দেখবেন সেটা তো সম্ভব না সেই স্বপ্ন তো শেখ হাসিনাও দেখেছিল আপনাকে তো মানুষ এই দায়িত্ব দেয় নাই যে মানুষকে আবারও ভোটারবিহীন করে রাখবেন আপনি তাই না আপনি সংস্কারের নাম করে আপনি বাংলাদেশকে ভোটারবিহীন করে রাখবেন বাংলাদেশের মানুষকে সেই দায়িত্ব তো বাংলাদেশের মানুষ আপনাকে দেয়নি আপনাকে দুই মাস বা তিন মাসের সময় দেয়নি ভালো কথা কিন্তু আপনাকে বাংলাদেশের মানুষ তো এইটাও বলেনি যে আপনি সংস্কারের নাম করে অনন্তকাল ক্ষমতায় থেকে যাবেন সেটা বলছে বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে তারা নির্বাচন করে যত দ্রুত সম্ভব তারা চলে যেতে আমরা সিটি মানে দেখতে চাই পরিষ্কার দেখতে চাই যে ওনারা যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে সংস্কারটা করতে চাচ্ছেন ওনাদের আন্তরিকতাটা আমরা দেখতে চাই ওনাদের সেই আন্তরিকতাটা তো ওনাদেরকেই প্রকাশ করতে হবে যে ওনারা কোন কোন ক্ষেত্রে ওনারা সংস্কার করে কত দ্রুত সম্ভব নির্বাচনটা ওনারা দেবেন আমাদের বক্তব্য পরিষ্কার কারণ আমরা তো একদিন আন্দোলন করিনি আমরা সতেরো বছর আন্দোলন করেছি কিসের জন্য করেছি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য করেছি এই লড়াইটা কিসের জন্য করেছি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য করেছি এই লড়াই আমরা লড়েছি আমাদের মানুষ আমাদের নেতা নেতাকর্মীরা গুম হয়েছে কিসের জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যই তো তাহলে ওনারা যেই যৌক্তিক সময়টা চাচ্ছেন সেই যৌক্তিক সময়টা ওনাদেরকে বলতে হবে যে ওনারা কতদিন চাচ্ছেন কতদিনের মধ্যে ওনারা সংস্কার সাধন করবেন ওনারা যদি এটা মনে করেন যে বাংলাদেশের মানুষ একটি আন্দোলনের মধ্য দিয়ে ওনাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারাও শেখ হাসিনার মতন বাংলাদেশের মানুষকে ভোটারবিহীন করে রাখবেন সেই সুযোগ নাই বাংলাদেশের মানুষ কখনোই অধিকারবিহীনভাবে কারো মানে পদানত হয়ে থাকতে শিখিনি এবং থাকবেও না কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যতটুকু আলোচনা হচ্ছে সেখানে দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে যৌক্তিক সময় দেয়া হবে এবং ডক্টর ইনুস সাহেব তিনিও বলেছেন যে জনগণ যতদিন চাই তার বাইরে একদিনও বেশি থাকবে না এই সরকার ফাইন জনগণ যতদিন চায় উনি যদি না থাকেন জনগণ মানে কতদিন চায় এটা বোঝার জন্য মাপকাঠিটা কি সেটাও তো ওনাকেই বের করতে হবে মানে আমার কথা হচ্ছে যে ওনাকে বা ওনার সরকারকে এই আন্তরিকতা দেখাতে হবে যে ওনারা কত দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন দিবে আপনার কি মন মানে কতদিনের মধ্যে সম্ভব যে সংস্কার কথা বিষয়গুলো সামনে আসছে নির্বাচনী সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এর মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য নির্বাচনী সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর বদুল আলম মজুমদারের নেতৃত্বে কত সময় পেতে পারে সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেখুন আমার আমাদের তো একটা পার্টির ফোরাম আছে বা আমাদের পার্টির মহাসচিব যেই কথা বলেছেন তার বাইরে যেহেতু আমি কথা বলবো না তো পার্টির মহাসচিব যেটা বলেছেন এটা যদি ধরেন দুই মাস সময়ের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আমার কথা হচ্ছে এই জায়গাটাতেই যে আমি বা আপনি যদি আন্তরিক হই আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি যদি আন্তরিক হন যে এই কাজটা আপনি করবেন তাহলে আপনি যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব সেটা আপনি চেষ্টা করবেন আর আপনি যদি মনে করেন না আমি কাল খেপন করব আর আমি বলবো যে আমি করে নির্বাচন তাহলে আপনি কত সময় দিবেন এটা তো আমি বলতে পারবো না এটা দেখছেন তো হ্যাঁ আন্তরিকতা আপনাকে পরিষ্কার করতে হবে যে আপনি কত দ্রুততম সময়ের মধ্যে আপনি নির্বাচনটা এটা ডক্টর ইউনুসকে বলতে হবে মানে ওনাকে বলতে হবে যে আমার যৌক্তিক সময় মিনস আমাকে তিন মাস লাগবে

বাংলাদেশের গণতন্ত্র এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস নিয়ে আমাদের সঙ্গে আছেন সাম্য আক্তার সাবেক সংসদ সদস্য বিএনপি সামি আক্তার আমরা গণতন্ত্রের কথা বলছিলাম বাংলাদেশের গণতন্ত্র বলা হচ্ছে আরও অনেক দূরের পথ সেই জায়গায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যে দুটি জায়গায় গিয়ে বিপদে পড়লে মানে ধরেন কোনো অনিয়মের শিকার হলে হেনস্থার শিকার হলে বিপদে পড়লে মানুষ প্রথমে পুলিশের কাছে যায় দ্বিতীয়ত আদালতে যায় প্রথমত একটু জানতে চাই পুলিশকে আপনি আসলে কেমন দেখতে চান পুলিশকে তো আপনার ভাই তো চলে আসেন পুলিশকে তো আপনার আহ ধরেন মানে দানবের মতন করে ফেলা হয়েছে গত সতেরো বছরে আপনি দেখেছেন নিশ্চয়ই যে আমাদের এই যে গাজীপুরের বোয়ালিং ইউনিয়নের একজন নেতা বিএনপির যিনি তার মায়ের জানাজায় অংশ নিয়েছিলেন ডান্ডা পিড়িয়ে পর অবস্থায় এবং হাত করা এবং ডান্ডা পর অবস্থায় তাকে ইমামতি করতে বাধ্য করা হয়েছে এরকম আরও একজন নেতাকে তার বাবার জানাজায় অংশ নিতে হয়েছে দেখেছি আমরা যে ডান্ডা পিঠি পরে এই যে নির্যাতনগুলো এবং মানুষকে ধরে যে শারীরিকভাবে নির্যাতন করা মানুষকে ধরেন চাঁদা দাবি করা মানুষকে ধরে নিয়ে অর্থ আদায় করা এই বিষয়গুলো তো মানে বাংলাদেশ পুলিশের লোকজন করেছে গত সতেরো বছরে আমরা দেখেছি এই অন্যায় উপকর্মগুলোর সঙ্গে তারা জড়িয়েছে আপনি মাদক বলেন আপনি চাঁদাবাজি বলেন আপনি খুন বলেন রাহাজানি বলেন সব কিছুর সঙ্গে কিন্তু পুলিশ জড়িয়ে গিয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু পুলিশ র্যাব এগুলোকে ব্যবহার করেই তো সরকার এগুলো করেছে তাই না তো এই জায়গাটা থেকে তো আপনি ওদেরকে বের করে আনতে হবে পুলিশকে বাংলাদেশের মানুষের বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং সেটা কিভাবে তারা হবে এবং আমরা যদি জুলাই ও দেখি যা তারা সরাসরি বুকে গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে আপনি দেখে থাকবেন আবু সাইদ বলেন মুগ্ধ বলেন আরও যারা এই ইয়ামিন বলেন তাকে দেখেছি আমরা যে ট্যাঙ্কের উপর থেকে টেনে হিচড়ে ফেলে দেওয়া হয়েছে ছেলেটা তখনও মারা যায়নি যা নাচে তখনও তার শরীরে তখনও তাকে টেনে হিচড়ে ফেলে দেওয়া হয়েছে এই কাজগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই করেছে আমরা আয়নাগর দেখেছি যেটা দেখেছি যে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে এই আয়নাগর প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে করা হয়েছে এগুলোর ভিতরে বছরে পর বছর ধরে এখন পুলিশের কথা আপনি বলেছেন পুলিশকে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে পুলিশ ক্যামেরা দেখতে পাবো আমাদের সঙ্গে শেষ মুহূর্তে যুদ্ধ করেছিলেন মাহমুদ রহমান মান্না সহ বিভিন্ন আমরা কথা বলছিলাম গণতন্ত্র নি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ এবং আমাদের গণতন্ত্র আমাদের গণতন্ত্র কি মানে কত দূরে দেখেন আপনি এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে মূল কোন কোন জায়গায় কাজ করলে আমরা আসলে কাঙ্ক্ষিত গণতন্ত্র পাবো এরকম হয় চাঁদ দেখা যায় জল জল করে সূর্য দেখা যায় ও খালি চোখে দেখতে পারেন না অনেক দূরে থাকে আমি এটা একটা অ্যালিগরি বলছি না গণতন্ত্র আমাদের দেশে নক করে বহুবার করেছে এইবার সিচুয়েশনটা একটা ইউনিক বিকজ একটা বিরাট গণ অভ্যুত্থানের মধ্যে রয়েছে গণ অভ্যুত্থান যখন আমি বলি তার মানে গণচেতনার মানটা অনেক উঁচুতে আছে খুবই ত্যাগের মানসিকতা আছে গ্রহণ করবার বর্জন করবার অ্যাডজাস্ট করবার মানে বিরাট একটা সুযোগ তৈরি হচ্ছে যাতে আপনি গণতন্ত্র করতে পারবেন আমি মনে করি যে আমাদের অনেকেরই হয়তো ভিশনটা অতখানি ওয়াইড থাকে একটু ড্যাড়ো হয়ে যায় কেন যে মানে গণতন্ত্রের একটা বিষয় আছে যেমন ধরেন যে জনগণের উইলের যাতে ইচ্ছার যাতে প্রতিফলন হয় এবং সেটার পথ হল নির্বাচন অনেক সময় গণতন্ত্র ফোকাসড হয়ে যায় নির্বাচনের উপরে আবার গণতন্ত্র একটা বিরাট মূল্যবোধ যখন আপনি জীবন বদলে ফেলেন সমাজ বদলান রাষ্ট্র বদলান একটা উন্নত জীবনের দিকে যান এই যে লড়াইটা হয়েছে সেই লড়াইটা প্রাথমিকভাবে আপনার সৌরতন্ত্রের পরাজয় ঘটেছে যেটা প্রায় ইম্পসিবল আমি প্রায় বলি চার তারিখ দুপুরে আমাকে অনেকে ফোন করেছেন ভাই পারবে রে যাবে তো ইত্যাদি ইত্যাদি একদিনের মধ্যে চলে গেছে তার মানে ওই ফেসটা ওভার রক্ত ঘাম জেল জনুম নির্যাতনের মধ্যে দিয়ে ওটার পরাজয় করেছেন কিন্তু লড়াইটা এখন শেষ হয়নি কারণ আমরা আগেও বলতাম যে আমরা একটা সরকার বদলে লড়াই করছি আমরা সমাজ বদলে লড়াই করছি প্রশাসন বদলে লড়াই করছি তার মানে এখন প্রশাসনকে সমাজকে রাষ্ট্রকে পরিবর্তনের লড়াই করবেন সেই লড়াইটা কিন্তু এই বিক্ষোভ ধর্মী লড়াই না ওটা গঠনমূলক এবং সেখানে আপনার অনেক মেধার দরকার ভিশন দরকার দূরদর্শনের দরকার দূরদৃষ্টির দরকার আমার কাছে মনে হয় যে বাঙালি জাতির এই সমস্তই আছে তার যেমন ধরেন সৃজনী আছে তার যেরকম পরিশ্রম করবার ব্যাপার আছে মেধা আছে তি শক্তি আছে প্রজ্ঞা আছে সব মিলিয়ে এরকম একটা দেশ গঠন করা যায় এবং সেই ক্ষেত্রে আমি আবার বিশেষভাবে বলবো ধরেন যে কি অন্তর্বর্তী সরকারটা হয়েছে তার প্রধান যিনি হয়েছেন ডক্টর ইউনুস উনি যে একটা ভিশনারি মানুষ এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যান্ড হি ইজ আ পারফর্মার নট দ্যাস থিওরি বলে শেষ হয়ে করেছেন কাজ করে দেখিয়েছেন এবং ওনার একটা অন্যতম কথার মধ্যে আছে মানুষই অপরিসীম ক্ষমতার অধিকারী যা সৃজন করতে পারে যা গঠন করতে পারে নির্বাচন করতে পারে তার পথে বাধা থাকে অনেক এই বাধাগুলো সরিয়ে দেওয়া দরকার এবং উনি এখন সেটাই বলছেন আমি অন্তত দুটো তিনটাকে এখন এখন বাধা কি দেখছেন মানে এখন এখন ধরেন স্বৈরাচার চলে গেল স্বৈরাচারের পরে এখন যা বাস্তবতা দেখছেন গণতন্ত্র ফেরাতে এখনকার বাধা কি। এখনকার বাধা অনেকগুলো ভিজিবল আছে অনেকগুলো ইনভিজিবল আছে আমি ভিজিবল বিষয়গুলো তো বলি যে ধরেন দায়িত্ব নেবার পরই বিশাল রকম সব আন্ধুর শুরু দাবি দাবি ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো অযৌক্তি বলছি আমি কারণ বৈষম্যত সমাজের রন্ধরে রন্ধরে ক্যাডারে ক্যাডারে সব জায়গাতে আছেই তারা বলবে বা তারা স্বীকারও করছেন আমি কোয়ালিটির বলছি তারা স্বীকার করছেন বলছেন যেগুলো দূর করতে হবে তবে এখনই আমরা বসতেই পারছি না আমরা ঘেরাউটের করে একটা কাজ করবো কেমনে আমি তারা সমাধান করতে পারছি না এটা একটা আছে তার মধ্যে ধরেন ষড়যন্ত্র আছে যারা ক্ষমতা থেকে মাত্র গেলে যে কয়দিন আগে শেখ হাসিনা বললেন আমি আশেপাশে আছি টুস করে ঢুকে পড়বো এমনিতে খুব ফালতু কথা বলার মহিলা বলেননি তো এরকম এটাও একটা ফালতু কথা আমি যে তাদের দলকে চাঙ্গনা করবার জন্য বলছে হয়তো কিন্তু এটার মধ্যে দিয়ে দেশের মধ্যে তাদের এত বছরের যে লালিত পরিচালিত সংগঠিত সংগঠন সেহ ডিস্টার্ব করতে পারে বিভিন্ন সেক্টরে সেই কাজগুলো কিন্তু হচ্ছে যাতে গ্যাপেটটা স্টেবিলাইজ করতে না পারে গ্যাপ তার লক্ষ্যে পৌঁছতে না পারে এটা একটা বাধা ছাড়া যেটা বাধা আছে সেটা হচ্ছে আমাদের নিজেদের একটা ধৈর্য সমস্যা হতে পারে কীরকম যে আমরা তখন পনেরো বছর ধরেই নিগ্রহের মধ্যে আছি এই সরকারটা যখন পতন হয়েছে তখন আমার সহ্য হচ্ছে না ওই কর্মচারীদের আন্দোলনে যেরকম হচ্ছে আমাদের রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু বলেছে যে যারা এখন ক্ষমতা এসে তারা তো আর আন্দোলন করে আসেননি আন্দোলন জনগণ করেছে ইত্যাদিতে তার ফসল হিসেবে ওরা আসছেন ওখানে ওনারা কত দিন থাকবেন কদিন পরে ভোট হবে কদিন পরে হওয়া উচিত এবং তার কোনো পথ নকশাও তারা দিচ্ছেন না এগুলি তো কথাবার্তা হয়েছে এখন আমি মনে করি একটা পথ নকশা দিয়েছেন ধৈর্য ধরতে হবে নর্মালি যদি ধরে এই অভ্যুত্থানটা না হতো তাহলে কি হতো চার বছর তো এই সরকার থাকতো আওয়ামী সরকার তখন কিন্তু আমাদের ওর খাবি খেতে হতো চার বছর পরে যে ভোটটা হতো সেটা ভোট হতো না তারপরে বাধ্য হয়ে অপেক্ষা তো করতেন এইখানে আমাদের যদি ধৈর্যের অভাব হয় আমরা নিজেরা যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে ও গেছে তো আমি তো এখন আমি মেজর আমি এখন করতে পারি এটা এইটা করতে গিয়ে হয় কি গণ আয়তনে যে সমস্ত দল থাকে অনেক বড় বড়ো দল তাদের মানে ব্যাপ্তি অনেক বেশি বলি কন্ট্রোলটা কিন্তু অত হয় না ছোটখাটো দল আমাদের অত সমস্যা সামনে আসছে যে এই সরকারকে সব সংস্কার করে যাবে মানে এই সরকারের উপরে আমরা ভরসা বেশি করে যাচ্ছি কথা হচ্ছে সব সংস্কার বলে কোনো সংস্কার নেই তো সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি যেমন একটা বাড়ি প্রতিনিয়ত এই রং করেন বছরে বছরে করতে থাকেন রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত এরকম পরিশীলিত করেন সংস্কারকৃত করেন যাতে সেটা আরো বাসযোগ্য হয় উপভোগ্য হয় সে তো চলতেই থাকবে আপনি কোনো জায়গায় বলতে পারবেন না যে এই পর্যন্ত সংস্কার করলেই আবার অ্যাচিভ হয়ে গেছি আমি এটাকে একটা ডিফারেন্ট অন্তর্বর্তী সরকার আপনি বলছেন মানে অন্য ইন্টারিম গভর্নমেন্ট যেরকম হয় নির্বাচনের আগে এটা তো সেই সরকার না এই সরকারের দায়িত্ব অনেকে বলার চেষ্টা করছেন যে শুধু একটা সুস্থ নির্বাচন করে যাওয়ার জন্য যা যা সংস্কার এটা কি তাই নাকি সব ক্ষেত্রে সংস্কার আপনি এভাবে বলতে পারেন কারণ সেটা ব্যাখ্যা আছে তো আপনি একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করবার জন্য কি লাগবে আপনার এই পুলিশকে কবে নিয়ে আসবেন ঠিক মতো পুলিশের মধ্যে যে ভীতি আছে জনগণের তাদের প্রতি যে বিক্ষোভ আছে প্রায় প্রতিহিংসার মতো আছে সেই পুলিশকে জনবান্ধব করে আপনাকে তৈরি করতে হবে যাতে সে একটা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় না হয় বরঞ্চ সহায়ক হয় সেটা কতদিন লাগবে আপনি তো বলতে পারি না আপনি ধরেন এমনি বলতে পারেন যে একটা সরকার থেকে আরেকটা সরকারে যাওয়া পর্যন্ত যে মাঝখানের সময় সেটা একটা অন্তর্বর্তী সময় সেই সময়ের সরকার অন্তর্বর্তী সরকার কিন্তু এইটার সাথে সাথে আপনি সিভিল ব্যুরোক্রেসি দেখেন সিভিল মানে সেক্রেটারির মধ্যে ডিসি ক্যান্ডিডেটরা বাড়াবাড়ি করছে মধুর ক্যান্ডিডেটের মতো এই এইটা কি এই যে গার্মেন্টসের সমস্যা চলছে কত বড় একটা রীতিমতো ইকোনমিকে থ্রেটলি করবার মতো একটা বিষয় এগুলো কীরকম করে করবে ব্ল্যাক মানি তো চতুর্দিকে চলেছে ব্ল্যাক মানি মানে মাসেল এবং এই যে গোপালগঞ্জের ঘটনা ঘটনা যেটা ঘটলো বিএনপির কয়েকজনকে হত্যা করলো চিন্তা করে তার এখনো সেই জায়গাতে তো আছে ফলে হয়েছে কি আপনি যদি এরকম করে বলেন যে এটা কতদূর যাবে আমি টার্মটা বলবো একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করে দেবার জন্য যা যা করা দরকার সেইটুকুই তারটা অবজার্ভ রেফারেন্স তার বাইরে কিন্তু করবে না সে এই যে পানি ছেড়ে দিল ভারতবর্ষ সেটা তাকে টেকআপ করতে হচ্ছে না ভালো জিনিসপত্রের দাম বেশি সেটাও তাকে টেকআপ করতে হবে তার মানে যদিও সেটা ইন্টারমিডিয়েট সরকার বা অন্তর্বর্তী সরকার তারা শুধুমাত্র নির্বাচনে কাজ করবে তা যদি বলেন তা হবে না তাকে আপনার রিজার্ভের ব্যাপারটা ঠিক করতে হবে আমেরিকা আসছে তাদের সাথে ডিল করতে হবে যাতে সেই একেমিকে সলিড করতে পারে তার মানে একোনমিক বলেন পলিটিক্যাল বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন সব কাজ কিন্তু তাকে করতে হচ্ছে বাট একটা টাইম লিমিট সেই লিমিটটা করে দেননি ওনারা নিজেরা বলছে আমরা এই এই কাজগুলো করবো কিন্তু তারা আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো ওর মধ্যে লোকাল গভমেন্টের কথা বলা নাই ওর মধ্যে তো আপনার যে ডিসঅ্যাডভান অফ পাওয়ার নাই আর একবার ফ্যাসিজম যাতে ফিরে না আসে তার চেক কী ডিসেন্ট্রালাইজেশন এক ব্যক্তির হাতে থাকবে না একটা ইনস্টিটিউশন পরিবারের হাতে থাকবে না সেই ডিসেন্ট্রালাইজেশনও তো একটা লম্বা প্রসেস হতে পারে আপনি বলেন যে ওনারা একটা প্রপোজাল দেবেন ছয়টা অঙ্গই দিক আরও যদি দুইটা হয় আটটাই দিক দেবার পরে অংশী যারা পলিটিক্যাল পার্টিস সোশ্যাল ফোর্সেস আরও যারা আছে সবার সাথে ইন্টারাকশন করে একটা জাতীয় ঐক্যবদ্ধ হবে সেইখানেও একটা কথা বলবে কি জাতীয় ঐক্যমত কিন্তু ওই অর্থে হবে না একজন ইসলামিক কনস্টিটিউশন চাইবে একজন সেকুলার চাইবে একজন নর্থ আর একজন সাউথ পোলে এই সবগুলোকে নিয়ে সংশ্লেষ করে সেই লক্ষ্যে বাংলাদেশ খুব শিগগির পৌঁছবে সে জায়গায় বড় কমেকার অনেক ধন্যবাদ দিতে হচ্ছে মোহাম্মদ রহমান স্বামী একটা দুজনকে অসংখ্য ধন্যবাদ যারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের এক সাইড পলিটিক্স নিশ্চয় অন্য সময় সেগুলো কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সঙ্গে থাকুন